আসসালামু আলাইকুম বন্ধুরা, এসবিডি 24 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো গত পর্বে বন্ধুরা আমরা দেখেছিলাম কিভাবে লেখায় কাটতে হয় এবং মার্কিং করতে হয়, অর্থাৎ ডিলেট ট্যাগ এবং মার্ক ট্যাগ দুটি নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকের পর্বে আমরা দেখব কিভাবে সুপার স্ক্রিপ্ট এবং সাব স্ক্রিপ্ট ব্যবহার করা যায়। এটা হলো যারা সায়েন্স নিয়ে লেখাপড়া করেছেন তারা দেখবেন যে পরীক্ষার খাতার মধ্যে লেখা থাকে লগ 10 অথবা 2^3 লেখা হয়, অর্থাৎ 3 লেখা থাকে, তারপর উপর লেখা থাকে 2, আবার 2 লেখা থাকে, ওর নিচে লেখা থাকে 3। তো এটা বোঝার জন্য আমরা যদি এখানে লিখি বাংলাদেশ, তারপরে আমরা যদি এখানে 2 লিখে দিই, সুপার স্ক্রিপ্ট লিখতেছি, তো সব সুপার স্ক্রিপ্ট এসওপি, তারপরে 2 লিখে তারপরে সুপার স্ক্রিপ্ট লেখার পরে পেজটাকে সেভ করি এবং সেভ করার পরে যদি আমরা এটা রান করি তো আমরা দেখব এই যে বাংলাদেশের উপরে 2 চলে আসছে। তো আমরা যদি এখানে 2 না লিখে ঢাকা লিখে দিই, তারপর যদি পেজটা সেভ করার পরে রিফ্রেশ করি তাহলে দেখব যে এই যে বাংলাদেশের উপরে ঢাকা চলে আসছে। তো আমরা যদি এখন চাই যে ঢাকা লেখাটা উপরে না থেকে নিচে থাকবে তাহলে কি করতে হবে, তাহলে এখানে সুপার স্ক্রিপ্টের জায়গা পিটা কেটে দিয়ে শুধু আমাদের বি লিখতে হবে, সাব স্ক্রিপ্ট, এবং প্লেসটা সেভ করার পরে যদি আমরা রিফ্রেশ করি তাহলে দেখবো এই যে বাংলাদেশের নিচে ঢাকা চলে আসছে। তো আমরা যেখানে লিখলাম এটা কিন্তু বরাবর চলে আসছে, তো এটা যদি আমরা নিচে নামাতে চাই তাহলে এখানে একটা ট্যাগ ব্যবহার করতে হবে, সেটা হলো বিআর ট্যাগ। বিআর মিনিং হচ্ছে লাইন ব্রেক ট্যাগ। তারপর আমরা যদি পেজটা সেভ করি, সেভ করার পরে এবং যদি পেজ রিফ্রেশ করি তো দেখবো আমরা একটা লাইনের নিচে আরেকটা লাইন চলে আসছে। তো এখানে কি কনফিউশন পড়তে পারেন যে আগে যখন আমরা প্যারাগ্রাফ গুলি লিখলাম তখন তো নিচে নিচে চলে আসছে, তো এখানে কেন বরাবর চলে আসে? তার ক্ষেত্রে নর্মাল লাইন লেখার ক্ষেত্রে এটা পাশাপাশি চলে আসে, কিন্তু প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে নিচে 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 চলে আসে। তো এটা কেন আসে? এটা হলো আমরা যদি দেখি, তো এখানে যদি আমরা একটা প্যারাগ্রাফ লিখি তো এখানে দেখেন আমরা প্যারাগ্রাফ লেখলাম, লেখার পরে আমরা যদি এটা সেভ করে দেখি এবং রিফ্রেশ করি তো দেখবো প্যারাগ্রাফ দুইটা পাশ নিচে নিচে চলে আসছে, কিন্তু উপরের লাইন কিন্তু নিচে নিচে আসে নাই, এর জন্য বিআর ট্যাগ ব্যবহার করতে হয়েছে, ব্রেক ট্যাগ। তো এটা কেন? তো এটা আসলে ব্লক লেভেল এলিমেন্টের কারণে, এটা আমরা নিয়ে পরবর্তীতে আলোচনা করবো। তো এখানে শুধু আমরা বুঝবো যে একটা লাইন থেকে যদি আরেকটা লাইন ব্রেক দিতে হয়, অর্থাৎ একটা লাইন থেকে যদি আরেকটা লাইন উপরে নিচে লিখতে হয় তাহলে বিআর ট্যাগটা ব্যবহার করতে হয়। তো বিআর ট্যাগ এটাই কিন্তু সর্বপ্রথম সিঙ্গেল ট্যাগ যেটা আমরা এখানে ব্যবহার করলাম। তো এখানে আপনি বিআর ট্যাগের মধ্যে স্ল্যাশ দিতে পারেন অথবা নাও দিতে পারেন, দোনোভাবে আপনি ব্যবহার করতে পারেন। তো স্ল্যাশ দিয়ে ব্যবহার করাটা ভালো। তো এখানে যদি আমরা আরো লিখি লগ, তারপর আমরা যদি লগ লেখার উপর এখানে সুপার স্ক্রিপ্ট লিখে 2 লিখে দিই, হোম পেজটা সেভ করি, সেভ করার পর যদি আমরা রিফ্রেশ করি
তো দেখবো এখানে লক লেখা আসছে এবং লকের উপরে টু লেখা চলে আসছে। তো তারপরে যদি আমরা এটা সুপার স্ক্রিপ্ট কে সাব স্ক্রিপ্ট করে দিই, এবং এখানে থ্রি লিখে দিই এবং পেজটা সেভ করি, সেভ করার পর যদি রিফ্রেশ করি তো দেখবো এই যে লগ ইন এসে থ্রি চলে আসছে। তো এই ছিল সুপার স্ক্রিপ্ট এবং সাব স্ক্রিপ্ট ব্যবহার বাড়িতে প্র্যাকটিস করে নেবেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।